হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো দেখো, আমি আজকে চলে এসেছি। আমি আজকে একটা রান্নার রেসিপি নিয়ে এসেছি। তো দেখো, আমি একটা পিৎজা বানাবো, তার জন্য লাগবে একটা আটা ময়দা মেখে একটা ডো বানিয়ে নিয়েছি, একটা ডিম নিয়েছি, একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি, একটু গাজর নিয়েছি, গাজরটা গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি একটা টমেটো সস, আর নিয়েছি একটু বাটার। দেখো, আমি রুটিটাকে বেলে নিলাম, রুটি আকারে বেলে নিয়েছি ডোটাকে, বেশি মোটাও না, বেশি পাতলাও না। এরপরে দেখো, আমি একটা বাটির মধ্যে সমস্ত উপকরণগুলোকে, পেঁয়াজ, গাজর, হ্যাঁ, তারপরে দিচ্ছি লবণ, এরপর দিচ্ছি হলুদ, এগুলো সব মিশিয়ে ফেলছি। একটু হলুদ দিলাম যাতে ডিমের আস্তে গন্ধটা না থাকে, তার জন্য একটু হলুদ দিলাম। এরপর দেখো, কড়াই গরম হয়ে গেছে, শুকনো কড়াই, কোনো কিচ্ছু দিইনি, তেল টেল কিচ্ছু দিইনি, রুটিটাকে ভেজে নিলাম, ভেজে তুলে নিলাম। এরপরে দেখো, বাটারটা গরম হয়েছে, রুটিটা দিয়ে দিলাম, উপকরণটা বাটির উপরে, রুটির উপরে দিয়ে সমস্ত জায়গায় চামচ দিয়ে ছড়িয়ে দিলাম। এবার দেখো, উল্টে দিলাম। এইভাবে করলে কি চারিদিকে সমানভাবে সমান থাকবে। এভাবে দেখো কেটে নিতে হবে, পিৎজা আকারে কেটে নিতে হবে। ছোটো বাচ্চারা খুব ভালো খাবে, এটা খুব ভালো খাবার। তো দেখো, এরকম বেশি মোটা হয়নি, পাতলাও হয়নি। আর দেখো, টমেটো সসটা দেওয়াতে কত সুন্দর লাগছে দেখতে, দেখলেই বাচ্চারা দৌড়ে আসবে, খুব ভালো খাবে। তো দেখো, তোমরা একবার করে খাওয়াতে পারো। তো দেখো, আমি আমার ছেলেকে ডাকলাম, ডাকার সাথে সাথে দেখেই সঙ্গে হাত থেকে টেনে নিয়ে নিয়েছে, খুব ভালো লেগেছে। তো তোমরাও এরকম খাওয়াতে পারো। তো আমার চ্যানেলটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।